সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কবিতা পড়ে পাঁচ এটা নিয়ে আলোচনা করবো। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আমি কোনো আগন্তুক নই, লিখেছেন আহসান হাবিব। কবিতার কাঠামো বুঝি। আমি কোনো আগন্তুক নই, কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এ কাজের জন্য সহপাঠীর সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। অনুপ্রাসের উদাহরণ, পুনরাবৃত্তি অনুপ্রাস। আমি চিনি, আমি তার চিরচেনা, স্বজন একজন। উপমার উদাহরণ, জ্যোৎস্নার চাদরে ঢাকা। লয়ের প্রকৃতি, কবিতাটি লয় ধীর গতির। ছন্দের ধরন, কবিতাটি গদ্য ছন্দে লেখা। জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তো এখানে সর্বমোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রথম প্রশ্ন, আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবি কী বলতে চেয়েছেন? উক্ত কবিতায় কবি বলতে চেয়েছেন, আকাশের তারা, জমিনের ফুল, রাতের বাঁশবাগান, জারুল, জামরুল, পূর্ব দিকের পুকুর এবং মাছরাঙ্গা সবাই কবিকে চেনে, এবং তিনি কারো কাছে অপরিচিত কেউ নন। তিনি ভিনদেশি পথিক নন, তিনি এখানেই ছিলেন এবং থাকেন, আর এই থাকাকে তিনি বলেছেন সারা দেশে থাকা। তিনি আরও বলেছেন, খর রুদ্র জলজ বাতাস, পাখি কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতার শিশির, নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি, জমিলার মার, শূন্য রান্নাঘর, শুকনো থালা সবই কবি চেনেন, আর তারাও কবিকে চেনে। লাঙ্গলের বৈঠাই কবির হাতের স্পর্শ লেগে আছে, মাটিতে লেগে আছে কবির গায়ের গন্ধ, মরুপথ ও তার দুপাশের ধান ক্ষেত, নদীর কিনারা সবাই কবির অস্তিত্বে গাথা। তাই কবি যে কোনো আগন্তুক নন তা সবাইকে বিশ্বাস করতে বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, আমি কোনো আগন্তুক নই, কেন কবি এমন কথা বলেছেন? আমি কোনো আগন্তুক নই, কবি এই কথাটা দ্বারা বোঝাতে চেয়েছেন যে জন্মভূমির সঙ্গে মানুষের বন্ধন চিরন্তন ও অবিচ্ছেদ্য। কবি এখানে গ্রামীণ নানা অনুষঙ্গের কথা উল্লেখ করে জানিয়েছেন এগুলো তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি যে কোনো আগন্তুক নন তার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন, জন্মভূমি, আকাশ, ফুল, পাখি, জোনাকি, পুকুর, মাছরাঙ্গা সবাই তার বহুদিনের চেনা, তারাও তাকে ভালো করে চেনে। কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতার টলমল শিশির, জ্যোৎস্নারাতে নিশির ছায়া সাক্ষী যে তিনি আগন্তুক নন। এমনকি কদমালি, জমিলার মা সবাই তাকে স্বজন বলে জানে, আপন বলে মানে। তাই এই গ্রামীণ জনপদে তিনি নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এবং জন্মভূমিকে আপন করে নিয়েছেন। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি না, কখন কীভাবে মুগ্ধ করেছে? প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশের প্রকৃতি আমাকে বরাবরই মুগ্ধ করেছে। যখনই দু চোখ ভরে আমি এদেশের সৌন্দর্য উপভোগ করেছি তখনই আমি মুগ্ধ হয়েছি। অপরূপ এদেশের সবুজ বনানী, নদ নদী, পাহাড় পর্বত, বিস্তীর্ণ সমুদ্র সৈকত আমাকে সবসময় আকৃষ্ট করেছে, ভ্রমণ পিপাসু বানিয়েছে। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে দেখা যায় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, যা আমাকে এদেশের প্রকৃতিকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড রোদের সঙ্গে স্নিগ্ধ ছায়া, বর্ষার বৃষ্টির সঙ্গে কদম ফুল ও কৃষ্ণচূড়া, শরতের কাশফুল, নীলাকাশে সাদা মেঘের ভেলা, হেমন্তের পাকা ফসল, নবান্ন উৎসব, শীতের রিক্ততা আর বাহারি ফুল, বসন্তের কচি পাতা, কোকিল ডাকা, মধুর বাতাস সবই আমার মনকে আলোড়িত করেছে চিরদিন। চতুর্থ প্রশ্ন, মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তখন সবাই তাকে এড়িয়ে চলছে, কেউ তার সাথে কথা বলছে না, এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় তা কীভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো? আমার ক্লাসে যদি একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয় এবং সবাই তাকে এড়িয়ে চলে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার মনে বিচ্ছিন্নতা বোধ তৈরি হবে। কেননা কোনো মানুষই একা বাস করতে পারে না, সবার জন্যই নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া কষ্টকর। তবে একাকিত্ব বা বিচ্ছিন্নতা বোধ একটি অস্থায়ী অনুভূতি, এটি চাইলেই নিয়ন্ত্রণ করা যায়। যেমন যে শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়েছে তা সে সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে দূর করতে পারে, এমন কোনো কাজ করতে পারে যা সে করতে পছন্দ করে। সেটা হতে পারে বই পড়া, কোনো শখের চর্চা বা কোনো পছন্দের কাজ করা। এই কাজগুলো তার শরীর মন দুই ভালো রাখবে। অচেনা স্থানে অচেনা মানুষের সঙ্গে হঠাৎ কথা বলতে শুরু করা সহজ নয়, তাই অপরিচিতদের সঙ্গে কথা বলতে অপ্রস্তুত বোধ করলে এমন কোনো সংগঠনে নিজেকে যুক্ত করা যায় যেখানে যুক্ত হলে উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৃজনশীল কিছু করা যাবে, কিংবা সে চাইলে ডায়েরিতে লিখে তার মনের ভাব প্রকাশ করতে পারে। অন্যদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ না পেয়ে হতাশা না হয়ে সে নিজে থেকে পরিচিত হওয়ার আন্তরিক ব্যবহার করার চেষ্টা করতে পারে।
আমি কোনো আগন্তুক নই কবিতাটির বৈশিষ্ট্য। বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসা এই কবিতায় প্রতিফলিত হয়েছে। এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি গদ্য কবিতা। কবিতার চরণের শেষে মিল পাওয়া যায় না, মাঝে মাঝে এক চরণের মাঝখানে শুরু হওয়া বাক্য পরের চরণে গিয়ে শেষ হয়েছে। তো এই কবিতায় দেখো এখানে কিন্তু কোনো মিল নেই। আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই আমি, অর্থাৎ চরণের শেষে দেখো মিল পাওয়া যাচ্ছে না। তারপর আমি কোনো আগন্তুক নই এই খর রুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের, তো মিল কিন্তু পাওয়া যাচ্ছে না। কবিতাটিতে পুনরাবৃত্ত অনুপ্রাস দেখা যায়। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। এখানে চ, বর্গীয় জ ও দন্তন্য ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। এটি এক ধরনের শব্দালঙ্কার। কবিতায় উপমার ব্যবহার হয়েছে, যেমন জ্যোৎস্না চাদরে ঢাকা। এখানে জ্যোৎস্নাকে চাদরের সঙ্গে তুলনা করা হয়েছে, এটি এক ধরনের অর্থালঙ্কার। কবিতাটির লয় ধীর গতির। কবিতাটি গদ্য ছন্দে লেখা, সাধারণ গদ্যের চেয়ে এর বাক্য গঠন আলাদা। আবৃত্তি করার সময় এই কবিতার ভাষার মধ্যে এক ধরনের সুর ও সূক্ষ্মতাল টের পাওয়া যায়। চরণগুলোর পর্ববিন্যাস এরকম, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল এই, নিশিরাইত বাসবাগান বিস্তর জুনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী, পুবের পুকুর তার জাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙ্গা আমাকে চেনে। আমি কোনো অবাগত নই, ক্ষুধার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটি কবিতা পরিচয় এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।